ইতি ঘটল মেসির 19 বছরের ইউরোপ অধ্যায়ের। অনেক নাটকীয়তার পর বার্সেলোনা আর আল হিলালকে বুড়ো আঙুল দেখিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন বিশ্বসেরা এই ফুটবলার। এর আগে লালিগা বার্সার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি প্ল্যান মেনে নেওয়ার পর মেসিকে আবারও দলে ভেড়াতে চেয়েছিল প্রেসিডেন্ট ল্যাপোর্তা, কিন্তু এরপরও বার্সায় ফেরা হয়নি মেসির। তবে এর পেছনে দায়ী কে? গত মে মাসে হঠাৎ করেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানি। পরে অবশ্য লাপোর্তার কারণেই পদত্যাগ করা হয়নি তার। আলেমানির ক্লাব ছাড়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম ছিল লাপোর্তার মেসিকে বার্সায় ফিরিয়ে আনার প্রচেষ্টা। তার মতে মেসিকে ফিরিয়ে আনাটা হবে খাল কেটে কুমির ডেকে আনার মতো। আর্থিক সমস্যায় জর্জরিত বার্সায় আবারও মেসিকে ভেড়ালে স্যালারি ক্যাপ ও ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের বেড়াজালে পড়তে হতো ক্লাবটিকে। আসলেই কি তাই? তাহলে 2020-এ মেসির বিদায়ের পরপরই কিভাবে 65 মিলিয়ন ইউরো খরচ করে ফেরান টরেসকে দলে ভেড়ায় বার্সেলোনা? মুখে মুখে মেসিকে আনার গল্প শোনালেও বাস্তবে সেটি নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না বার্সা বোর্ডের। ফ্যানদের অনিশ্চয়তা রাখার পাশাপাশি খোদ মেসিকেও বিভ্রান্তিতে রেখেছিল এই বার্সা বোর্ড। 2020-এ মেসির সঙ্গে চুক্তি নবায়ন করা হবে বলে শেষ পর্যন্ত তা আর করেনি বার্সা। ফলস্বরূপ ক্লাব ছাড়তে হয়েছিল এই কিংবদন্তিকে। সেই সময়কালে মেসি অনেক ক্লাবের অফার ফিরিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে পিএসজিকে বেছে নেন তিনি। ফ্রেঞ্চ ক্লাবটির সাথে চুক্তি শেষে এবারও মেসি ফিরিয়ে দিয়েছেন ইউরোপের অনেক ক্লাবগুলোর অফার, কারণ ইউরোপে থাকলে শুধুমাত্র বার্সার হয়েই খেলতে চেয়েছিলেন মেসি। তবে সে আগের পথে আবারও হাঁটছিল বার্সা। ল্যাপোর্তা নাকি মেসির সঙ্গে চুক্তি নিয়ে তেমন একটা কথাই বলেনি, তাই মেসি চাননি এবারও তার ভবিষ্যৎ দোটানায় থাকুক। বর্তমান প্রেক্ষাপট ও মেসির কথার সুরে বোঝাই যাচ্ছে বার্সা তাদের সর্বকালের সেরা খেলোয়াড়কে দলে ভেড়াতে এক প্রকার ব্যর্থ, কিন্তু ল্যাপোর্তা বলছে উল্টো কথা। তার মতে মেসি ইন্টার মিয়ামি যাচ্ছে তা গত জুনের 5 তারিখই তাদের স্পষ্ট করে বলে দিয়েছে মেসির বাবা। এই ডিলকে খোঁচা দিয়ে ল্যাপোর্তা আরও বলেন, MLS এর মতো তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বী লীগকে মেসির বেছে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সম্মান জানান।